তো প্রিয় ছাত্র ছাত্রীরা, তো তোমাদের সামনে আজকে আমি যে একাদশ শ্রেণীর গ্যালিলিও চ্যাপ্টার অধ্যায়টা আছে না, সে অধ্যায়ের কিছু শর্ট প্রশ্ন এবং কিছু এসএকিউ এবং কিছু বড় কোশ্চেনের আমি বাছাই করে তোমাদের জন্য সাজেশান হিসেবে তৈরি করেছি। তো তোমরা অবশ্যই এই এইখানে থেকে ভালোভাবে শর্ট কোশ্চেনগুলো একটু দেখে নেবে এবং বড় কোশ্চেনগুলো অবশ্যই পড়ে নেবে। তো আমি ভালোভাবে পড়ে নেবে, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। কিছু শর্ট কোশ্চিন এবং বড় কোশ্চিন তৈরি করেছি। তো এক নম্বর আমি কোশ্চিন বলছি, তো এত কোশ্চিন তো বলা তোমাদের সামনে সম্ভব নয়, তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক দ্বারা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারবে। যেমন প্রথম প্রশ্ন আছে, গ্যালিলিও কোন বিশ্ববিদ্যালয়ে কী বিষয়ে পড়াশোনা শুরু করেন? তো উত্তরটা লিখবে পিসা বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান নিয়ে। তারপরে গ্যালিলি জ্যোতিষচর্চা করতেন কি, এটা উত্তর লিখবে 1592 সালে ছাত্রদের অনুরোধে। তারপরে যেমন এবার বিভিন্ন প্রশ্ন আছে, যেমন গ্যালিলিও 13 বছর বয়সে কোন মঠে কী নিয়ে পড়াশোনা শুরু করেন? তো এটার উত্তরটা দিয়ে নেই, আমি বলে দিচ্ছি, বেনেডিন কর্টেইন সম্প্রদায়ের মঠে সাহিত্য ন্যায় ধর্মশাস্ত্র নিয়ে। তো এরকম অনেক প্রশ্ন আছে, বলা সম্ভব নয়, আমি অবশ্যই ভিডিওটা বড় করতে চাই না, আমি অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ভালোভাবে পড়তে পারবে। তো আজকে বিদায় নিচ্ছি ভিডিও থেকে, পরবর্তী ভিডিও তোমাদের জন্য আমি অবশ্যই ফিরে আসবো। তো আজকের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।